আজকে সকাল থেকে সব সোশ্যাল মিডিয়া ওয়েবসাইটেই একটা ঘূর্ণিঝড়ের ওয়ার্নিং দিচ্ছে এই ওয়ার্নিংয়ের কারণে আমি আমার ঘরগুলোকে আবার জিআই তার দিয়ে বেঁধে দিছি আজকে সকাল থেকেই আকাশ খুবই মেঘাচ্ছন্ন এবং কবুতরের জন্য এই আবহাওয়াটা একদম পারফেক্ট একটা আবহাওয়া না গরম না ঠান্ডা এই আবহাওয়ায় ডিম বাচ্চা খুব ভালো হয় কিন্তু সমস্যা হচ্ছে এই যে খাঁচাগুলো দেখতেছেন এই খাঁচাগুলো সবগুলোই হচ্ছে দাঁড়া করানো এগুলার সাথে কোনো কিছু বাধা ছিল না এই জন্য ঘূর্ণিঝড়ের কারণে এটার উপরে একটা হচ্ছে টিন এরিয়া দিছি যেন খাঁচার উপরে পানি না পড়ে আবার এই জায়গায় দেখবেন যে জিয়াই তার দিয়ে বাধা বাইদা দিছি যেন পিছনে দিয়া বাতাস না আসলে কবুতরের ঘরটা সামনে পড়ে না যায় এর আগেও একবার কবুতরের ঘর ঘূর্ণিঝড়ের সময় সামনে পড়ে গেছিল এতে ক্ষয়ক্ষতি বেশি হয় নাই তবে আমার একটা জোড়ার ডিম নিয়ে গেছিলো এইখানে একটা বাচ্চা আছে প্রায় পনেরো বিশ দিন বয়সের চোখ ফুটে গেছে এটার ডিম এখনও কাছে আছে এই জোড়ার ডিমগুলো ফালাই দেওয়া হয়েছে আবার নতুন ডিম পাড়ার জন্য বসে পড়বে ইনশাল্লাহ আর জ্বর হওয়ার জন্য আমি কবুতর বেশি ছাই না কিন্তু আজকে হঠাৎ করে ছাড়লাম যেহেতু আবহাওয়া একটু ভালো আপনারাও আপনাদের মতো প্রস্তুতি নিয়ে নেবেন